নাকি উহুদের প্রান্তে দান শহীদ হওয়ার কারণে ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলাই তিনি নাকি তার সকল দান ভেঙ্গে ফেলেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অত সাল্লার নবী বিশ্ব নবীর কাছে ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলাই তিনি পত্র লেখলেন, হগু আল্লাহর নবী আমি আপনার সহচর্যা চাই, আমি আপনার খেদমত করতে চাই, কিন্তু নবী গো আপনার কাছে আসতে আমার প্রতিবন্ধকতা হলো আমার বিদ্যমা। আল্লাহর নবীর কাছে এই পত্র যখন গিয়ে পৌঁছল, আল্লাহর নবী পত্র খুলে দেখে তার একজন আশেকে রাসুল তার একজন মুহিব্বিন ওয়াইস আল কারনি পত্র লিখেছে, ওগো আল্লাহর নবী আপনার সান্নিধ্য হাসিল করতে চাই, আপনার চেহারা মুবারক দেখতে চাই, আপনার খেদমত করতে চাই, ওগো আল্লাহর নবী কিন্তু প্রতিবন্ধকতা হলো আমার বৃদ্ধ মা, ওগো আল্লাহর নবী আপনি বলেন এখন আমি কি করব। আল্লাহর নবী প্রশ্নের জবাবে চিঠির উত্তরে লিখেন, আল্লাহর নবী বলেন ওয়াইস আল কারনি বরংচ তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছেন। খেদমতে মা দরফে দর কুন এখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। ওরে সন্তান তুমি যদি তোমার পিতা মাতার খেদমত করতে পারো সকাল সন্ধ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে ইজ্জত দিয়ে দেবে, পরকালে আল্লাহ তোমাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। অথচ তারা ওয়াইস কুরুনির নামটা পর্যন্ত বলে ওয়াইস কুরুনি, অথচ তার নাম ছিল ওয়াইস আল কারনি রহমাতুল্লাহ আলাই, তিনি নাকি রসুলের দান শহীদ হওয়ার কারণে তিনি নাকি তার সকল দানকে শহীদ করে ফেলেছে, নাউযু বিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে নিক্ষিপ্ত করিও না। অথচ আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না, একদল আশেকে হুসাইন নিজেদেরকে আশেকে হুসাইন দাবি করে, অথচ তারা যখন হুসাইন হাসানের নামটা নেয়, যখন তিনি তারা হাসান হুসাইনের নামটা নেয় সুন্দর করে পর্যন্ত নামটা নেয় না, তারা গানের মাধ্যমে জারির মাধ্যমে বলে হাই হুচ্ছেন হাই হাঁচ্ছেন। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, কন্যা সুবহানাল্লাহ। অথচ তারা আশেকে হুসাইন দাবি করে, তারা নিজেদেরকে চাকু দিয়ে তারা নিজেদেরকে ছুরি দিয়ে নিজেদের শরীরে আঘাত করে, আর তারা হাই হুচ্ছেন হাই হাঁচ্ছেন বলে তারা স্লোগান দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষিপ্ত করিও না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারা আশেকে হুসাইন দাবি করে, অথচ আল্লাহ নিষেধ করেছে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে টেলে দিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না। অথচ তারা আশেকে রাসুল দাবি করে, আশেকে হুসাইন দাবি করে, একজন আরেক একজনকে মহরমের 10 তারিখে আগুনের মধ্যে নিক্ষেপ করে, আবার একদল বেকুমের দল আল হাসান আল হুসাইনের কাছে আশুরার দিন মহরমের 10 তারিখে টেলিফোন করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত বড় নির্বোধ হতে পারলে, কত বড় বিবেকহীন হতে পারলে এই সমস্ত কাজ করতে পারে, ঠিক কিনা?